যতগুলো বিপদ আমাদের উপরে বলে এটা বেদা সেটা বেদা ওটা বেদা ভাই বেদা কেন ভাই নবী করে নাই কে করে নাই আমি আপনাদেরকে বলি তাহলে যারা আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির মুফতি নবীজি করে নাই তারা করে কেন প্রশ্ন তারা করে কেন আমরা তো নিজেরা শিখি নাই আমাদের তো নেসারউদ্দিন রহমাতুল্লাহ শিখাইছে উনি আলেম না বেয়ালে গোটা বাংলা ভাষার বুকে বাংলা ভাষা বাংলাদেশ নয় বাংলা ভাষা এই নেসারউদ্দিন রহমানের সর্বপ্রথম লিখছে আলেম না বেয়ালে আলেম হত্যার বিরুদ্ধে আলেম ছিল না বেয়ালে ছিল আব্দুল সত্তার বিহারে আলেম ছিল না বেয়ালে ছিল এই মোহাম্মদ মানে উপমহাদেশের বড় বড় আলেম এখান থেকে তৈরি হয়েছে কি হয় নাই ডক্টর কাবিরুদ্দিন সরকার সানি সাহেব এই মসজিদের প্রতিনিধি ছিলেন আলহামদুলিল্লাহ আজকে তাকে বিশ্ব চিনে আজকে তাকে বিশ্ব চিনে বিশ্ব আজকে তার থেকে মাসালা নেয় অগণিত কিতাব আজকে তার হাতের কলমের সহায় হয়েছে এই মসজিদের প্রতীক ছিলেন আলহামদুলিল্লাহ আপনাদের এই ডাল ভাত খেয়ে তারা মানুষ হয়েছে আলেম না বেয়ালেম আলেম কথা বলেন আলেম তো তারা করে কেন প্রশ্ন একটা কথা মনে রাখবেন এটা বলেই শেষ করবো ওদেরকে আপনি প্রশ্ন করবেন আমিও করি আমি সব শুনি শোনার পরে আমি বলি আচ্ছা ভাই বলেন তো নবী করে নাই আমাদেরকে সেই কাজ না করার জন্য বলছে যে নবী যা করে নাই তোমরা তা করিও না এইরকম কোরআন হাদিসে কোন জায়গা আছে এটা আমাদের দেখা নবী যা নবী তো শিখেছে নবী যা করে নাই তোমরা করিও না এরকম কোন জায়গা আছে এটা আমাদের দেখা বানাইছে কি হুজুর আসেনি আপনারা কেউ আলেম ওলামা এখানে আছে যদি পারেন তাহলে আমার একটু বলেন আল্লাহ একটা কথা কইছে কয়টা সেটা কি মা আতাকুম রাসূল ফাখুজু ওমা নাহাকুম আনহু ফানতাহু এই একটাই রুল খেয়াল করেন মা আতাকুম রাসূল রাসূল যা নিয়ে আসছেন রাসূল যা নিয়ে আসছেন রাসূল যা নিয়ে আসছেন ফাখুজু তুমি সেটা আপলাইয়া ধরো ওমা নাহাকুম আনহু নবীজি যা নিষেধ করছেন ফান্তাহু তা বর্জন করো নবী যা আনছেন এটাকে ধরতে আর নবী যা নিষেধ করছেন এটাকে বাদ দিতে তাই নবী যা নিষেধ করছেন সেটা বাদ দিতে হবে ঠিক না ভাই জোরে বলেন কিন্তু নবী যা করে নাই তা করিও না এটা কোন জায়গায় কইছে কিতাবে কইছে নবী যা নিষেধ করছেন তা করিও না নবী গান শুনতে নিষেধ করছেন গান শুনলে আমার নবী নিষেধে পড়ে আমি যদি কই গানের জায়েজ তাহলে আমি একটা হারাম কাজ করছি কথা বলুন না নবী কিছু বক্তব্য না বানিয়ে আমি তো পালিয়ে আমি নবী নিষেধের কাজ করছি নবী যদি এটা নিষেধ করছেন সেটা করা যাবে না নবী যদি ব্যাপারটা হইতে নিষেধ করছে এখন যেই দরবারে নারী পুরুষ একসাথে পিসাবের কাছে যায় আসলে এটা ব্যাপারটা দরবার এটা আমি নাই কথা বলুন নিষেধ করছে কে নবী জি নিষেধ করছে কে আল্লাহ কইছে নবী যা আনিয়ে আসে ধরো নবী যা নিষেধ করছে ছাড়ো এখন নবীজি আইলে কি সালাতু আসসালাম মাগরিবের নামাজ পড়ছে কি পড়ছে জোরে কর নবী ইসলাম মাগরিবের পরে ছয় রাকাত তাওয়াবিন করতে বলছেন নবীজি ইসলাম পড়ছেন আবার কখনো প্রয়োজনের তাগিদে নবীজি পড়েননি কথা বলেন আবার আল্লাহ নবীর ইসলাম সফর কোন জায়গায় সফর সফরে যখন যায় কথা শেষ মাহবিও শেষ সংখ্যে একেবারে সংখ্যে শস্যিনার কারণে যেমন আপনারা সম্মানী ঠিক শস্যিনার কারণে কিছু মানুষ আপনাদেরকে বেদাতি বলবে বিশেষ করে রাজশাহী বিভাগের ভিতরে ঢুকলে অনেক মানুষ শস্যিনার নাম শুনলে এই কবে আপনারা তো বেদাতি কি করি ভাই আমার সমস্যা কি আপনারা মিলাদ করেন আপনারা মুনাজাত করেন আপনারা কবর জিয়ারত করেন এগুলো সব বেদাত আমি বলবো বেদাত ঠিক নবী করে নাই সেটা আপনারা করেন সাহাবীরা করে নাই সেটা আপনারা করেন এবার আপনারা বলেন আমি এক শ কোরআন শরীফ একশো জিল কোরআন শরীফ একটা মাদ্রাসায় দান করবো বলেন নবীজি কি কোরআন শরীফ দান করেছেন না নবীর আমলে কোরআন এইরকম একসাথে লেখাই ছিল না ইতিহাস অনেক লম্বা সংক্ষেপ করে বলি নবীজির আমলে
কোরআন কোন আয়াত ছিল শুকনা হাড়ির উপরে লেখা, কোনটা ছিল পাথরের উপরে লেখা, কোনটা ছিল গাছের বাকলার উপরে লিখে রাখা। এইভাবে কোরআনকে বিচ্ছিন্ন ছিল। ইয়ামুকের যুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমলে 700 হাফেজে কোরআন শহীদ হয়েছে। কত হাফেজে কোরআন শহীদ হয়েছে? বন্ড নবীদের, নবীর